এখন পশ্চিম মেদিনীপুরের সারতা সাবাঙ্গে। সারতা একটা খুব সুন্দর গ্রাম, গ্রাম্য পরিবেশে ভরপুর। চারিদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে অলরেডি সবুজে সবুজে গ্রাম, এবং সেই গ্রামেই আছে মাদুর ফ্যাক্টরি। যে মাদুর ফ্যাক্টরির সামনেই আমি এখন দাঁড়িয়ে আছি, আর সেই মাদুর ফ্যাক্টরির যিনি ওনার, তিনি হচ্ছেন অখিল জানা মহাশয়। উনি রাজ্য স্তরে পুরস্কার প্রাপ্ত শিল্পী। তো ওনার হাতের কাজ দিয়ে এই ফ্যাক্টরিটা বিভিন্নভাবে সাজানো, সেই ওনার হাতের কাজেরই বিভিন্ন জিনিস আমরা দেখে নেব, যেটা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। চলুন দেখতে থাকি। পৌঁছে গেছি মাদুর শিল্পের গ্রামে, যে গ্রামে মাঠে মাঠে চাষ করা হয় মাদুর কাঠির। গ্রামের মানুষের মূল জীবিকাই হলো এই মাদুর বোনা। মাঠে মাঠে মাদুর কাঠির চাষ, তারপর ফসল কেটে তুলে শুকানো, চেরাই, তা দিয়ে মাদুর বুনে হাটে বিক্রি, এটাই এই গ্রামের প্রায় প্রতিটি পরিবারেরই রোজ নামচা। আমি গাড়িতে এসেছিলাম কোলাঘাট থেকে সোজা ডেবরা হয়ে চাঁদকুড়ি হয়ে। গাড়িতে আসতে পারেন গুগল ম্যাপের সাহায্যে, আর বাসে বা ট্রেনেও কিন্তু আসতে পারেন। বাসে আসলে চাঁদকুড়ি হবে বাসস্টপ, আর ট্রেনে আসলে বালিচক স্টেশনে নামতে হবে। বালিচক পাশকুড়ার তিনটে স্টেশন পর পড়বে। আমরা এখন সুচেতনা ম্যাট ইউনিটে পৌঁছে গেছি। আপনারা দেখতেই পাচ্ছেন জোর কদমে চলছে মাদুর তৈরির কাজ। কোথাও মাদুর কাটা, তো কোথাও ফিনিশিং এর কাজ চলছে। আছে হরেক রকম ও হরেক দামের মাদুর। মাদুর ছাড়াও আছে মাদুরের তৈরি নানান জিনিস, দেওয়াল ঘড়ি, শোপিস, টেবিল ম্যাট, ডাইনিং টেবিলের কভার, ফ্রিজের কভার, পেনদানি, ফুলদানি, স্টোরেজ, লেডিস ব্যাগ, সাইড ব্যাগ, ওয়াটার বটলের ব্যাগ, আরও নানান কিছু। এবং দামও তুলনামূলক অনেকটাই সস্তা, কারণ এখান থেকেই সাপ্লাই হয় শহরাঞ্চলের বিভিন্ন জায়গায়। এমনকি আমাদের নানান হস্তশিল্প মেলাতেও এনারা আসেন এবং স্টল দেন। দেশ তো বটেই, বিদেশেও সাপ্লাই হয় এখান থেকে মাদুর ও মাদুরের বিভিন্ন জিনিস। রয়েছেন অখিল জানা মহাশয়, যিনি রাজ্য স্তরের পুরস্কার প্রাপ্ত শিল্পী। ওনারই মাদুরের শিল্পের জায়গায় আমরা এখন চলে এসেছি। তো ভীষণই সুন্দর, এবং সত্যি না দেখলে বুঝতে পারতাম না যে একটা আমরা যে মাদুর ব্যবহার করি বা মাদুরের যে যাবতীয় যে জিনিসপত্র পাওয়া যায় সেটা তৈরি করতে যে কত পরিশ্রম আর কত স্টেপ আছে সেটা আমরা ওনার মুখ থেকেই শুনে নেব। অখিলবাবু, যদি আপনি এই কিভাবে তৈরি হচ্ছে, মানে আমরা যে এত কাজ দেখছি সেগুলো কিভাবে তৈরি হচ্ছে যদি একটু আমাদের বলেন। আমরা মূলত যে জিনিসটা দিয়ে মাদুর বানাচ্ছি এটা হচ্ছে কি মাদুর কাঠি। এটা কাঠিটা আমাদের ভেষজ, জমিনে চাষ করতে হয়। এই মাদুর কাঠিটা আমরা ঠিক সালভর দুবার মাঠে আমি চাষ করতে পারি। সার, ঔষধ, জল দিয়ে এটাকে আমরা তৈরি করতে হয়। তারপর থেকে এটাকে আমরা কাটার পরে চেরাই করতে হয়। চেরাইয়ের পরে এটা রৌদ্রতে আমরা শুকোনাম। শুকোনোর পরে এটাকে আমরা প্রসেসিং করলাম। প্রসেসিংটা করার অর্থ এই কারণে, এখন যেহেতু মাদুর সারা ওয়ার্ল্ড বেসিসে চলছে, তাই মাদুরে ফাঙ্গাস বা অন্য কোনো কিছু জিনিস যাতে না আসে তার জন্য আমরা প্রসেসিং করে নিলাম। প্রসেসিং করার পরে এটা আমরা কী করলাম, মাদুরে তিনটে ভাবে ভাগ হয়। প্রথমে যে ট্র্যাডিশনাল মাদুর হয়, একটা লুমবেস মাদুর হয়, একটা মাসলান হয়। আমার এখানে তিনটে কাজই হয়। আমরা যখন লুমবেস মাদুরটা করতে যাই তখন আমাদের কয়েকটা স্টেপের প্রয়োজন হয়। প্রথমত স্টেপ কী হয়, আমরা যে সুতোটা কিনি সেটা হচ্ছে সুতোর সুতো। সেই সুতোটা নিয়ে এসে আমরা এই ড্রামের মধ্যে সেটিং করলাম। এই ড্রামের মধ্যে আমরা ডিজাইনটা সেটিং করে নেওয়ার পরে ওটাকে আমরা
আবার যে শিল্পীরা বানায় সেটাকে লুমের মতো হয়, সেই শিল্পীটাকে লুমের মধ্যে ওটা তৈরি করলো। তৈরি করার পরে সেটা আমরা এখানে নিয়ে এসে ধরুন মাগুরের টেবিল ম্যাট, ফিস কভার, ফ্লোর ম্যাট, বিজ ম্যাট, যোগা ম্যাট এবং অনেক রকম কিছু যেটা এখন শর্ট আইটেম ব্যাগ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পদ্ধতি তৈরি হয়, সেটা গেলো আমাদের মাধুরের একটা লুমবেস মাধুরের প্রোডাক্ট। এরপরে আমরা যখন মসলন করতে যাই, তখন মসলন করতে গিয়ে এই মাধুর কাঠিটাকে আমাদের একটা জলের মধ্যে ভিজাতে হলো, তখন নরম হয়ে গেল। নরম হওয়ার পরে ওটাকে আমরা ঠিক ধরুন এই যেমন একটা কাঠি, এটা তো মোটা, যখন আমরা মসলন হবে এটা পাতলা সুন্দর হবে, তখন এটাকে আমরা ভিজে নরমে হওয়ার পরে ঠিক দাঁত দিয়ে এইভাবে সুতোর মতো করে চেরাই করতে হবে, যাতে জিনিসটার কোয়ালিটি গুণগত মানটা ভালো হয়। প্রত্যেকটা কাঠি এরকম হয়, চেরাই করানোর পরে সেটাকে আবার মাধুরের লুমের মধ্যে বানাতে হবে, সেটা যেমন মসলন, যার জন্য মসলনটা আমাদের একটু কস্টলি হয়, কিন্তু যেমন কস্টলি হয় শিল্পীর মেহনতটা অনেকটাই বেশি লাগে, সময়টাও তো অনেকটা লাগে, সময়টা অনেকটা, প্রত্যেকটা কাঠিকে এরকম ভাবে করা মানে অনেকটাই ব্যাপার। এই কাঠিগুলোকেই কি বলা হয় মাদুর কাঠি? এটাকে বলা হয় মাদুর কাঠি, যেমন আমাদের পশ্চিমবঙ্গে মাদুর কাঠি বলা হয়, আর কিছুটা তামিলনাড়ুতে কাজ হয় ওরা হচ্ছে কি কোরাই ঘাস, এটাকে বলা হয় কোরাই ঘাস, যা মাদুর কাঠি ধার দুটো মানে একই। আর আপনার এখান থেকে তো সাপ্লাই বিভিন্ন জায়গায় যায়, কোথায় কোথায় যায় মূলত? মূলত মোটামুটি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যায়, বিভিন্ন রকম এক্সিবিশন হয় ওতে আমি পার্টিসিপেট করি, তারপরে এখন ইন্ডিয়ার বাইরেও তো যায়। হ্যাঁ, আমি যেমন মোটামুটি চায়না গিয়েছি, সাউথ কোরিয়া গিয়েছি, নরওয়ে গিয়েছি এবং আমার ভাইরাও অনেক জায়গায় গিয়েছে। এই মাধুর আছে আমাদের জীবিকা, মাধুর নিয়ে আমরা সবসময় কাজ করি। আর আমাদের যে কলকাতায় মানে আমাদের যে হস্তশিল্প মেলাগুলো হয় সেখানেও নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, হস্তশিল্প মেলাতে তো আমাদের জন্ম, হস্তশিল্প মেলা থেকে আমরা বিভিন্ন রকম অর্গানাইজের সঙ্গে যোগাযোগ করতে পারি বা বিভিন্ন রকম গভর্নমেন্টের থ্রু দিয়ে আমরা এখন বাইক নিতে আরম্ভ করেছি। আচ্ছা, খুব ভালো। এখন যে ধরনের মাধুরগুলো আপনারা দেখছেন সেগুলো আমরা যে ধরনের মাধুর দেখে থাকি তার থেকে একটু আলাদা, ফাইন কোয়ালিটির এবং বেশ কস্টলি। শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে এই মাদুরগুলো ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করে ও বহুবার প্রাইজ জিতেছে এই মাদুরগুলো। এছাড়া আরেকটি আইটেম বেশ ইউনিক লেগেছে আমার, যার একদিকে মাদুর ও অপরদিকে কলমকারী কাপড় দিয়ে গদি তৈরি করা। পশ্চিম মেদিনীপুরের সাবাংয়ে এই মাদুর গ্রাম, এদিক দিয়ে কখনো আসা যাওয়ার পথে আপনারা আসতেই পারেন। শুধু মাদুর গ্রামই নয়, এখানের গ্রাম্য প্রকৃতিও আপনাদের বেশ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এরকম আরও অনেক অনেক নতুন ভিডিও দেখার জন্য। এই প্রোডাক্টগুলো একদম রেডি হয়ে গেছে দেশে ও বিদেশে রপ্তানির জন্য। হরেক রকম মাদুরের তৈরি জিনিস কিনে নিজের ঝুলি ভর্তি করে এবার মাদুর গ্রাম থেকে বিদায় নেবার পালা। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, এরকম আরও অনেক অনেক নতুন ভিডিও দেখার জন্য।